বিশ্বকাপ। আর আবারও ভারতের কাছে পরাজয় স্বীকার করতে হলো পাকিস্তানকে। মাত্র 119 রান তাড়া করতে নেমে 113 রানে থেমে গেল বাবর আজমদের ইনিংস। ফলে টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে 6 রানে জিতল টিম ইন্ডিয়া। এই ম্যাচে প্রথমে ঋষভ পন্থের 42 রান, তারপর জসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়াদের বোলিংয়ের দাপট পাকিস্তানের বিরুদ্ধে জয় পেতে সাহায্য করেছে ব্লু ব্রিগেডকে। রবিবার নিউ ইয়র্কে নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তানের ম্যাচের আয়োজন করা হয়েছিল। তবে প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান। এরপরে অক্ষর প্যাটেলের 20 রান ও ঋষভ পন্থের 40 রানের দৌলতে 20 ওভার শেষে ভারতের স্কোর 119 রানে গিয়ে থেমে যায়, যা দেখে দর্শকদের অনেকেরই হয়তো মনে হয়েছিল এবার হারের মুখ দেখতে হতে পারে ব্লু ব্রিগেডকে। তবে শেষ পর্যন্ত তা দেখতে হয়নি। রান তাড়া করতে নেমে ভালোই শুরু করেছিলেন মোহাম্মদ রিজওয়ানরা। তবে টিম ইন্ডিয়া যে এইভাবে ডিফেন্ড করতে পারবে সেটা কেউ হয়তো আজ করতে পারেনি, তাই ম্যাচে দুই টিমই তাদের পুরোটা উজাড় করে দিয়েছিল। তবে পিচের খেলা বুঝতে ব্যর্থ হতেই জসপ্রীত বুমরাদের হাতে বধ হন বাবর রিজওয়ানরা। এই ম্যাচে 14 রান দিয়ে 4 উইকেট নেন বুমরা, হার্দিক নিয়েছেন 2 উইকেট। দলের অন্যান্য পেসাররাও তাদের সঙ্গ দেন, ফলে 113 রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস। ব্যুরো রিপোর্ট, প্রীতম বাংলা।